পাখিরে আয় দেখে যা আছি একবার আয় দেখে যা কেমন আছি এখানে শালপিয়ালা আমদা কি বল এখানে দিঘির জলে সপলা ফোটে এখানে মনে সুখে বাইতরণে আয় দেখে যা কেমন আছি একবার আয় দেখে যা কেমন আছি একবার আয় দেখে
এমন ভাবে আকুল আবেদন, আয় দেখে যা কেমন আছি, পাখি তো আসবেই। প্রিয় দর্শক, সেরা গানের আজকের এই পর্বে সবাইকে স্বাগত জানাই। দিনের রঙের সঙ্গে সঙ্গে আমাদের মনের রঙও কিন্তু পাল্টায়। কখনো ভালো লাগে, কখনো মন্দ লাগে, কখনো খুব খুশি হয়ে যাই, আনন্দে নাচি, কখনো মন খারাপ হয়ে থাকে। এই সব অনুভূতির সঙ্গে গান, সঙ্গীত আমার মনে হয় শ্রেষ্ঠ বন্ধুত্ব সেই সময় সঙ্গীতের সঙ্গেই হয়। এবং আমাদের জীবনের যে সকল সেরা গান আছে, সেরা মুহূর্ত আছে, সেরা সঙ্গীত আছে, সেই সকল গানের সঙ্গে যারা অতপ্রোতভাবে জড়িত, যে সকল শিল্পীদের আমরা সম্মান করি, ভালোবাসি, শ্রদ্ধা জানাই, তাদের মধ্যে একজন আমাদের সঙ্গে আজকে আছেন সেরা গানে। এত বেশি আবেগ ভালোবাসা দিয়ে তিনি গানকে লালন করেছেন, আমাদের উপহার দিয়েছেন, তিনি আর কেউ নন, আমাদের শ্রদ্ধেয় প্রিয় ফরিদা পারভিন। আপনাকে স্বাগতম আজকে। আমার খুব ভালো লাগছে আজকে এই অনুষ্ঠানটির জনপ্রিয়তা ধীরে ধীরে এত বাড়ছে যে সকল শ্রোতা এবং যারা এই অনুষ্ঠানটির সঙ্গে যেসব অতিথিরা থাকেন তারা এতই বড় মাপের যে তাদের সামনে কথা বলতেও যেমন ভালো লাগে, আবার একটা ভয় ভীতি কাজ করে। সবচেয়ে ভয় তো আমার কাজ করছে, কারণ আমি আজকে আমরা অনুষ্ঠানে যাদেরকে পেয়েছি, চ্যানেলায় যাদেরকে পেয়েছি, চ্যানেলায় সত্যি সত্যি আনন্দিত এবং ধন্য। আমাদের সঙ্গে সরাসরি দর্শক আছেন কিছু, তাদের সঙ্গে প্রিয় দর্শক আমরা পরিচিত হয়ে নেব। আমাদের সঙ্গে আছেন শ্রদ্ধেয় সুরকার, সঙ্গীত পরিচালক, মুক্তিযোদ্ধা সুজিয় শ্যাম। আমাদের সঙ্গে আরও আছেন আমাদের সকলের শ্রদ্ধাভাজন প্রিয় অধ্যাপক সৈয়দ মঞ্জুরুল ইসলাম। আমাদের সঙ্গে আরও আছেন আমাদের প্রিয় শ্রদ্ধেয় গীতি কবি, যিনি গানও লিখেন, কবিতাও লিখেন, কবি নাসির আহমেদ। আপনাদের কখনো কখনো গানও একটু গেয়ে থাকে। আচ্ছা, তবে সবচেয়ে বড় যেই ব্যাপারটা সেটা হচ্ছে তারা তিনজনই কোনো না কোনোভাবে আমাদের এই শ্রদ্ধেয় শিল্পীর সঙ্গীতের সঙ্গে, তার সঙ্গীতের যাত্রার সঙ্গে সম্পৃক্ত। আজকে আমাদের প্রিয় শিল্পী আমাদের গান শোনাবেন এবং তার সঙ্গে আমরা ফিরে যাব পিছন দিকে একটু, কিছু স্মৃতিকথা, না জানা অজানা অনেক কথা শুনব, আমাদের অতিথিরা আমাদের শোনাবেন অনেক কথা। সঙ্গে প্রিয় দর্শক আছেন আমাদের শ্রদ্ধেয় যন্ত্রসঙ্গীত শিল্পীরা, আপনাদেরও স্বাগতম আজকের অনুষ্ঠানে। আমরা প্রথমে যে গানটি শুনলাম প্রিয় শিল্পী, সেই গানটি সম্পর্কে একটু বলবেন আমাদের। আসলে মুক্তি যুদ্ধ মানে বাংলাদেশ, মুক্তিযোদ্ধা মানে বাংলাদেশ। একজন মুক্তিযোদ্ধা কথা এখনই পরিচয় হলো, আর একজন মুক্তিযোদ্ধা আছেন গাজী আব্দুল হাকিম, আর একজন আছেন দেবেন্দ্রনাথ চ্যাটার্জি। তো এনারা না থাকলে এই বাংলাদেশকে পাওয়া সম্ভব ছিল না। সেই জন্য যাদেরকে হারিয়েছি, যারা আছেন, সকলের প্রতি শ্রদ্ধা নিবেদন করে এই গানটি শুরু করলাম। বাহ, চমৎকার। আমরা আরেকটি গানে কি এখন যাব? এবারে একটু দেশপ্রেমের গান শুরু করলে ভালো হয়, যে গানটি একেবারে খুব সার্বজনীন, সকলেই এটিকে খুব ভালোবেসে গ্রহণ করেছেন। যেহেতু দেশ বন্দনা, দেশপ্রেমের গান, আমার মনে হয় এই পদ্মা এই মেঘনা, যে গানটি শুনে আমাদের শৈশব কেটেছে এবং আমরা শিখেছি, উপভোগ করেছি। আমার
Thank you.
দেশপ্রেম বুঝি এমন, আনন্দ বেদনায় মিলন বিরহ সংকটে সব কিছুতে আমার দেশ, আমার দেশপ্রেম। গানটি কার লেখা? এটি অধ্যাপক আবু জাফরের লেখা, ওনারই সুর। আচ্ছা, আমরা আরেকজন গীতিকবির কাছে তাহলে এখন যাই। এই যে চমৎকার গীতিকথা, চমৎকার লেখনী, সুর, সব কিছু মিলিয়ে এখন আমার গায়ে কাটা দিচ্ছে। এবং আমার তো মনে হয় যে এই প্রজন্মের এটা একটা প্রতিদিনকার শপথ হওয়া উচিত, যে আনন্দ বেদনায় সব কিছুতে আমার দেশ এবং আমার প্রেম আগে। গীতিকবি নাসির আহমেদ, আপনাকে বলতে বলছি যদি। আমি প্রথমেই অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাই ফরিদা পারভিনকে, যে তিনি আমাদের সঙ্গীতের এমন এক তারকা যে গ্রামে গঞ্জে নগর মানুষের কাছে, অর্থাৎ নাগরিক সমাজও যেমন বরণীয়, আমাদের সাধারণ জনগণের মধ্যে বরণীয়। লালনের গানকে তিনি সমগ্র বাংলায় কেন সারা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন, এবং তার যে একটা নিজস্ব গায়কী, তার যে একটি নিজস্বতা, এটিও মানে অনন্য। এই যে সংমিশ্রণ, এই যে ঐতিহ্যের সঙ্গে আধুনিকতার যে সম্মেলন, এবং গানের কবিতা যে রচনা, আমার মনে সব মিলিয়ে ফরিদা পারভিনের নিজস্ব গায়কী, তার কণ্ঠসৌকর্য, বাণীর ঐশ্বর্য এবং সুরের মূর্ছনা সব মিলিয়ে একটি কালজয়ী গান, এবং এই গান বহুকাল বেঁচে থাকবে, ফরিদা পারভিনও অমর হয়ে থাকবেন। শ্রদ্ধেয় সুজয় শ্যাম স্যার, আপনি আমাদের কিন্তু অসংখ্য গান দিয়েছেন, আপনার কিছু গান আমাদের এই প্রিয় শিল্পী গেয়েছেন। আপনাদের সঙ্গে সেই প্রথম দেখা কিংবা প্রথম গান করার সেই কথাগুলো একটু শুনতে চাই। আমার আদরের ছোট বড় হলো ফরিদা পারভিন, এবং ফরিদা পারভিনকে আমি যখন প্রথম দেখি স্বাধীনতার পরে ট্রান্সক্রিপশন সার্ভিসে লোকসঙ্গীতের উৎসব হয় সারা বাংলাদেশ মিলে। তো আমি আজ ভাই আমরা যারা ছিলাম ধীরে, আমাদের ডিউটি থাকতো রাত্রে অনুষ্ঠান করা, তো সবাই দেখি মানে সাজগোজ পড়া, এক কোনার মধ্যে দেখি একটা মেয়ে দাঁড়িয়ে আছে, দুইটা বেনি পড়া, একটা সালোয়ার কামিজ পড়া। তাই বললো মনে মনে ভাবছি আর কি যে মেয়েটাকে। তারপর যখন স্টেজে উঠে লালনের গানটা ধরলো, পুরো মাঠ স্তব্ধ হয়ে গেছে। মানে একটা এত ছোট্ট মেয়ে, তার ভিতরে যে এত প্রেম ভালোবাসা। আমার এখনও মনে আছে জসীমউদ্দিন সাহেব বলছিলেন যে মেয়েটাকে, তারপরে আমাদের ফুলজুরি খা সাহেব আমার বলছিলেন শ্যাম মেয়েটা কেটা, এত সুন্দর গলা, আল্লাহ মধুরাইলা দিছে। ওই এর থেকে আমার সাথে ফরিদা বোনের পরিচয়, আলাপ, বাইরের থেকে আসতো রেডিওতে গান করতো। আমার অনেক সবচেয়ে ভালো লাগছে যে আমি আমার এই বোনরে দিয়ে একটা আধুনিক গানের রেকর্ড করি। তো অনেকেই আমার বলছে যে ফরিদা পারভিন লালন গীতিকায় আধুনিক কী গান করবে। আমি বললাম যে গান যারা শেখে, গান যারা ভালোবাসে, সে সব কিছুই করতে পারে যদি সেই মন থাকে। আর ফরিদা পারভিন হচ্ছে গানের মধ্যে নিবিষ্ট ওর। আমি সবসময় আমি রেকর্ড করেছি লালনের গানও রেকর্ড করেছি, আমি হয়তো বলছি ঠিক আছে, কয় না দাদা আরেকটা টেক নেন, আমার ওই জায়গাটা মন মতো হয় না। আধুনিক গানে সেই বলছে আপনি শিফটের কথা চিন্তা করবেন না। তো এই মানুষটাকে আর লালনের যেটা বলছি, আমি আমি যখন ছোট্ট ছিলাম তখন লালনের দুইটা গান শুনছি, খাঁচার ভিতর রচিন পাখি আর লোকে বলে বলে রে। এই আমার বোনটা আসার পরে সে লালনের যে একটা মানে ইয়ং জেনারেশনের মধ্যে যে একটা আলোড়ন সৃষ্টি করেছে, এখন তো ব্যান্ডেও দেখা যায় লালনের গান করে, এটা জীবনে চিন্তা করা যায় নাই। অনেকে হয়তো তার উপরে রাগ করতে পারে, কিন্তু খুব স্পষ্ট মহিলা, আমাদেরকে বলতে ছাড়ে না। কিন্তু আপনি প্রথম প্রিয় শিল্পী রাজশাহী বেতারে এনলিস্টেড হয়েছিলেন নজরুল সঙ্গীতের গান দিয়ে, এটা কিভাবে? না আসলে তো কণ্ঠশৈলীর জন্য যে সারগাম করতে হয়, গুরু ধরতে হয়, সেইগুলো থেকে আমি আমার নজরুলের গানের গুরু ওস্তাদ আব্দুল কাদের, তার কাছেই আমার শেখা, মানে শেখা। জি, এবং আর অন্য কোনো গান শিখবো বলে সেরকম বুঝতামও না, কিন্তু আমার গুরু বলে না তুমি নজরুলের গানই করবে করবে। আচ্ছা, তো যাই হোক, সেই থেকেই আর কি নজরুলের গানের অডিশন দেওয়া, পাশ করা, সেটা 68 সনে। তারপর সেখান থেকে
এই যে আপনি, এটি একেবারে 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 অকস্মাত অকস্মাত এই কারণে যে আমার গুরু এখানে এখানে দাদা আছেন মকসুদ আলী সাই, তার কাছেই আমার লালনের হাতে খড়ি বা লালনকে লালন করা যা কিছু তার কাছ থেকেই শেখা আমার। তো স্বাধীনতার পরে যখন সাঁইজি তার জীবদ্দশায় তিনি মহাসমাবেশ করতেন তার শিষ্যদের নিয়ে, আচ্ছা, বা ভক্তদের নিয়ে, তো স্বাধীনতার পরে প্রথম আর কি দেশে মহাসমাবেশ হচ্ছে মানে লালন ভক্তদের নিয়ে, সেটি দোল পূর্ণিমাতে করতেন। তো সেই সময় আমার গুরু আমাকে বললেন বা আমার বাবা মাকে বললেন যে ও যদি একটু লালনের গান করতো তাহলে খুব ভালো হতো, ওর গলাটা এত ভালো। তো আমার ভিতরে একটা তাচ্ছিল্য ভাব, মানে নাদান হলে যে কথাটা হয় আর কি। তো আমি আমি বলেছি যে এসব ফকির ফাকরার গান আমার ভালো লাগে না। তো অনিচ্ছা সত্ত্বেও সেই গানটি যেটি এখন খুবই খুবই মানুষের কাছে কেন আত্মশুদ্ধির একটা প্রথম অধ্যায় হচ্ছে সত্য বল সুপথে চল ওরে আমার মন, এই গানটি যখন গাইলাম তখন ভক্তবৃন্দ একেবারে বলছে যে আর একটা হোক। তো যেটি যেটি আমার প্রথম থেকেই যে কোনো কাজের প্রতি আমার একটা ভালোবাসা। তো আমি বলেছিলাম যে সঙ্গীতের সাথে প্রতারণা করিনি, এই কারণে যে আমি তখনই বলেছি যে ভাই আর শিখিনি, সত্যি কথা সত্যিভাবে বলেছি যে আবার শিখে আসি তাহলে আবার শোনাব। তখন যেটি ঐশ্বরিক অনুরণন ঘটিয়েছিল আমার হৃদয়ের মধ্যে সেটি সেটি ঠিক বিশ্লেষণ করা যায় না, এটি অনুভব করা যায়। এই থেকেই আমার লালনকে লালন করা, লালনকে ভালোবেসে আর অন্য কিছু আমাকে আত্মশুদ্ধির পথও দেখায় না। আত্মশুদ্ধি হলে একটি মানুষের পক্ষে কোনো অমানবিক এবং মানুষের কল্যাণ ছাড়া অকল্যাণকর কিছু হয় না, এটুকু বিশ্বাস করি। আমি একটু একটু অন্যভাবে, যেহেতু আবহাওয়াটা অন্যরকম হয়ে গেছে, আমি একটু ঘুরিয়ে দিই, একটু মোড় ঘুরিয়ে দিই পারিবারিকভাবে। মানে এখানে তো আমাদের প্রিয় শিল্পী ফরিদা পারভিন ভীষণ দাপটের সঙ্গে যেই গানই গাক না কেন, আধুনিক হোক, লালন সঙ্গীত হোক বা যাই হোক, সব গানই ভীষণ দাপটের সঙ্গে করেন। আপনার সঙ্গ নিশ্চয়ই তার কাছে অনেক বড় একটা পাওয়া, আপনারও ঠিক তাই, তার সঙ্গটাও জানতে চাই একটু। আসলে ফরিদা পারভিন তো অনেক বড় ব্যাপার, অনেক বড় মানুষ, আমি খুব নাদান মানুষ, ছোট মানুষ, আমার পক্ষে তাকে বিশ্লেষণ করাটা খুব কঠিন ব্যাপার। আমি একটা কথা শুধু বলতে চাই এখানে, যে একটি গান গেয়ে একটা মানুষ সারা জীবন বেঁচে থাকতে পারে, সেটা কি সাধক রামপ্রসাদের গান, ওই সুরটা বলার সঙ্গে সঙ্গে মানুষ বুঝতে পারে এটা রামপ্রসাদই, ওইখানে ওর বাইরে আর কেউ যেতে পারবে না কখনো। ঠিক লালনের গান গাওয়ার সঙ্গে সঙ্গে ফরিদা পারভিনের চেহারাটা সবার সামনে ভেসে উঠবে, ফরিদা পারভিন এবং লালন ফকির একাকার, একে অন্যের পরিপূরক একেবারে। তো সেখানে তার সম্পর্কে আমি আর কি বলবো, সে যেমন মাদারলি তেমন শিল্পী, শিল্পী বলতে যেটা বোঝায়, আমি শিল্পী বলতে ওই একটু কণ্ঠটা ভালো, আমি একটু ভালোবাসি বাজাতে পারলাম, আমি শিল্পী হয়ে গেলাম না। শিল্পী সুলভ চরিত্র, শিল্পী সুলভ ভাব, মানুষ, সব কিছু মিলিয়ে একটা মানুষ, পরিপূর্ণ মানুষ হতে গেলে শিল্পী হতে হবে, সেই শিল্পী হয় মানুষ, প্রকৃত মানুষই হয় শিল্পী। বাহ, সেটা ফরিদা পারভিন। প্রিয় শিল্পী, আমরা কি সত্যবল গানটি শুনব? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। পাবিনে মানুষে দর
সত্য বা সুপথে
প্রত্যেকটি গানের আলাদা মেজাজ থাকে, একটা ভাব থাকে, একটা দাবি থাকে, সে অনুযায়ী তিনি গান গান। খুব আমোদে মানুষ, কিন্তু খুব ঠাট্টাও করতে পারেন। আমাকে স্যার বলে ডাকেন, এত মজা করে এই ডাকটা উনি দিতে পারেন। শুধু আমি এই ছোটো একটা গল্প বলি, তাতে বোঝা যাবে তার চরিত্র সম্পর্কে। একবার গাজে ছিল, আমাদের নিয়ে যাওয়া হলো বিদেশিদের লালন গীতি শোনাবার জন্য একটা লঞ্চে করে। প্রচুর আয়োজন, আমি ইংরেজিতে বুঝিয়ে টুঝিয়ে দেবো, এই জন্য আমার ডাক পড়েছে। আর ফরিদা পারভিন ডাকলেই তো আমি যাব। খেয়াল করিনি যে ভটভটি ইঞ্জিন এমন শব্দ হতে শুরু করলো, গান কী করে কথাই বলা যায় না। অন্য কেউ হলে খুব ক্ষিপ্ত হতেন, রেগে যেতেন, উনি সহজে জিনিসটা গ্রহণ করলেন। আমাকে বলছেন, স্যার এই যে এত সুন্দর রাত, নদীর উপরে এত মানুষ বসে আছে, এটাই বা কজন পায়? সৃষ্টিকর্তারা এটাই তো একটা বিশাল অবদান। আমার কাছে মনে হচ্ছে যে আমি আজকের রাতটা এইভাবে অনুভব করতে পারলাম। চাঁদপুর গিয়ে আমরা ফিরে আসলাম, কিন্তু একবারও মনে হলো না যে আমাদের কোনো খারাপ লাগছে। এটি কিন্তু তার চারিত্রিক একটা দৃঢ়তার বিষয়, ভালোবাসাটা তো নিয়েছে। সেই যাবার স্যার বললেন, খুবই মজার মানুষ কিন্তু। ওকে, তো ওই গানটা যদি একবার পারেন একটু গেয়ে নিলে খুব খুশি হব। সেই গাবো, একটা গাবো। ওই গানটা এখনই শুনবো আমরা, নাকি একটু পরে? একটু পরে, হ্যাঁ হ্যাঁ ইচ্ছা, সেটা আরেকদিন শুনবো, অসুবিধা না। না আজকে শোনাবো, কিন্তু এটি যেহেতু একটু বাঁশিতে এবং সাঁইজির গানের যে দ্যুতি সৃষ্টি করে, সেটা একটু পরে হলে বোধ হয় ভালো হয়, সেই কারণেই বলছি আর কি। এখন তাহলে অন্য গানে যাই আমরা, না? এটাকে এক অর্থে বলে দেহতত্ত্বের গান। খাঁচা এবং পাখি মানুষের দেহ নিয়ে সাঁইজি উপস্থাপন করেছেন। আমি খাচার ভিতর
Oh,
প্রিয় শিল্পী, আমরা তো লালনের গান, সাইজির গান অনেকের কণ্ঠে শুনি, কিন্তু আপনার কণ্ঠে আসলে সেটা বাণী হয়, আমরা ধারণ করি। সাইজির যারা ভক্ত তারা কালাম বলে অভিহিত করেন। আচ্ছা, সাইজির কালাম এটি সম্মানসূচক ভাবে বলা হয় আর কি। তা ঠিক, সকলের তো আর বাণী হয় না, কোনো কোনো ক্ষেত্রে বাণী হয় আর কি। এবং আমরা আপনার বাবা মার প্রতি কৃতজ্ঞ যে আপনাকে তারা সেই সময় থেকে গানের প্রতি, তারা না থাকলে তো আর আমার এইভাবে দুনিয়াতে আসার সম্ভাবনাই ছিল না, তাই না? একদম তাই। আমাদের কি কোনো অনুরোধ আছে? একটা অনুরোধ আমরা পেয়েছি, সেটা আমাদের প্রিয় শিল্পী একটু পরে শোনাবেন। হ্যাঁ, বলেছেন শেষের দিকে আরও অনুরোধ থাকতে পারে। দু একটা গান আমরা আশা করবো আরও, যেমন বিধিরে আমায় ছাড়া রঙ্গ করার মানুষ দেখলিনি, অসাধারণ গান, মানে মর্ম ছেঁড়া গান। মানে তারপরে দেশাত্মবোধক গান আছে, তোমরা ভুলেই গেছো মল্লিকাদের নাম, এইসব গান তো আধুনিক গান হিসেবে কালজয়ী। সুতরাং এরকম কিছু গানও আমরা শুনতে চাইবো। আর এখানে একটু সাপ্লিমেন্ট করি, যেহেতু সাইজির কথা এসছে এবং মানে ফরিদা পারভিনকে আমার মনে হয়েছে পরিচয়ের পর থেকে, আমার পরিচয় প্রায় 3 দশকের আরও কিছু বেশি সময়ে, সেই 1980 সাল থেকে তিনি যখন নিয়মিত ঢাকায় রেকর্ডিং হয়, ট্রান্সক্রিপশনে গান রেকর্ড করেন, কমার্শিয়াল সার্ভিসে হচ্ছে, হোম সার্ভিসে হচ্ছে, তখন আমরা নতুন গীতিকার গান লিখছি, দেখা গেল যে হয়তো আমার একটি গান কোনো একটা স্টুডিওতে রেকর্ড হচ্ছে, পাশেই আর একটা স্টুডিওতে গান রেকর্ড হচ্ছে, সেখানে অনেক মানুষের ভিড়, কেন এখানে ফরিদা পারভিনের গান রেকর্ড হচ্ছে। তো সেই যে স্মৃতি, তারপরে তার সঙ্গে পরিচয়, আমার একটা জিনিস মনে হয়েছে দীর্ঘ সময়ে, যে তিনি একজন আধ্যাত্মিক সাধক, এবং তিনি যে সাইজি বলেন, তিনি তার পীর, তিনি তার মুর্শিদ, এই মুর্শিদের প্রতি মুরিদের যে আকুতি, সেই আকুতি তার মধ্যে আছে, এবং তিনি আধ্যাত্মিকতা এত গভীরভাবে জানেন, সুফিতত্ব নিয়ে তার সঙ্গে আমার দীর্ঘ আলাপ হয়েছে, মানে সেটা আরও ধরেন 25 বছর আগে, আমার বাসায় একাধিক বৈঠক হয়েছে তার সঙ্গে, অনেকবার গেছি, অনেকবার খেয়েছি, না না খাওয়াটা বড় কথা না, আমার বাসা না হলে হয়, আমার বাসাটা ধন্য হয়েছে যে আপনার পদপাত হয়েছে ওখানে, আপনার মতো একজন গুণীশিল্পী। তা আমি যেটা আমার বলা, যে সেই আলাপের মধ্যে দিয়ে মনে হয়েছে তিনি একজন মহাসাধক, এবং মানে ধর্মের যে সূক্ষ্ম জিনিসগুলো, দেহতত্ত্ব, মারেফত তত্ত্ব, এগুলি এত ভালোভাবে উনি স্টাডি করেছেন এবং অর্জন করেছেন, যে ওনার সঙ্গে কথা বলে যারা সুফিতত্ব মারফত তত্ত্ব বোঝেন তারা আনন্দ পাবেন, আমি আনন্দ পেয়েছি। আপনিও তো এই এই তরিকারই একজন, বিশ্বাস করি আর কি, বিশ্বাস নিশ্চয়ই নিশ্চয়ই। এবং গানের সঙ্গে প্রিয় শিল্পী, যেভাবে আমাদের যন্ত্রসঙ্গীত শিল্পীরা সঙ্গত করছেন, গান জীবন্ত, ওনারা তো এক একজন এক একজন, কি বলবো, মানে যেমন বাংলাদেশকে মানচিত্র দিয়ে বোঝানো যায়, যেটি বাংলাদেশ সিম্বল, ওনাদেরকে দিয়ে বোঝানো যায় যে ওনারা বাংলাদেশের নিজ নিজ গুণে গুণবান নিঃসন্দেহে। বাহ, আমরা আরেকটি গান শুনি। যা কিছু মানে কিছু সৃষ্টি হয় কিন্তু অকস্মাতই হয়, মানে একে ঘটা করে কিন্তু সৃষ্টি হয় না, কখনো কখনো অকস্মাত কিছু সৃষ্টি হয় আর কি। যেমন এই গানটি আমি দাদার গানও করেছি, দাদার সুরে, ভাইয়েরও একটা গান আমার সৌভাগ্য হয়েছে করবার। তো এই গানটি অকস্মাত এই কারণে বলছি যে আমেরিকাতে গেছি, তো খুশবু আলম বলে একজন আমাদের খুব প্রিয় ভাজন কবি, জাহানারা বেগমের নাম বোধ হয় সবার শোনা আছে, তারই ছোটো ভাই আর কি, ওদের মানিকগঞ্জে বাড়ি। তো ও খুব ভালোবেসে সকালবেলা উঠে বলছে যে আমার না ঘুম ঘুম হয়নি ভালো। তাহলে তুই এই ঘুম আসে না বা ঘুম হয়নি এই শিরোনাম নিয়ে একটা গান লিখে ফেল না, তুই বলে গানও লিখিস কীরকম। তো এইখানে হাকিমও ছিল, তো এই গানটি ও লিখলো, মানে এটি একটি গদ্য রচনার মতন, কিন্তু ভাবটা হচ্ছে যে তার মনের আকুতিটা প্রকাশ করেছে আর কি, গদ্য কবিতার মতন।
ঘুম আসে না, ভুল বুঝি কেন, চলে গেলে ঘুম আসে না। তো এই গানটির আবার সুরারোপ করেছে আমাদের গাজী আব্দুল হাকিম। সে তো অনেক 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 রাগের সংমিশ্রণ তো তার কাছে আছে, এবং সে বলে যে তাহলে আমি সুরটা করে দিই। তার মানে আমরা তিনজনা বসে, সেটি কেন বলছি যে একজন গীতিকার, একজন সুরকার, একজন শিল্পী বা গায়ক গায়িকা যদি থাকে তাহলে গানটি কিন্তু সেইভাবেই তৈরি হয়। ভুল বুঝে কেন চলে গেলে, আরে না আমার ঘুম আসে সারাদিন সারা খুঁজে পে
ভুল বুঝে কেন চলে গেলে আর এলে না আমার ঘুমাসে না আমার ঘুমাসে না কি চমৎকার একটা ঘোর তৈরি হয়ে গেছিল আমরা এই গানটির সুরকার যিনি তার কাছেও কিছু শুনতে চাইব আমার তো মনে হয় প্রতিনিয়ত আপনি সুর করছেন আপনি যখন বাঁশি বাজান হ্যাঁ নিশ্চয়ই সেগুলো কিছু স্বরের উপর কিন্তু আপনিই সুর করে বাজাচ্ছেন সেগুলো সুর করার ব্যাপারটা এমনি এমনি এসেছিল নাকি প্রিয় শিল্পী বলে ঘটনাটা হলো এরকম সুরটা কি মানে আমি আমার মনের অভিব্যক্তিটা প্রকাশ করা তার সাথে কিছু ছন্দ কিছু কথা কিছু কবিতা কিছু কাব্য এটাই তো সুর তো সুর তো আমি সারাক্ষণই করছি আমি বাঁশি বাজাচ্ছি বিভিন্ন রাগ রাগিণী নিয়ে খেলা করছি তো একটু যদি আমি মনে করি যে আমি এখন এই এই কথাটা উপরে এই রাগটা বা এই ছায়াটা তখন আমার মনের ভিতরে যেটা আসে ওইটাই আমি সুরে সুরে যদি প্রকাশ করি ওইটাই তো সুর হয়ে যায় যন্ত্রশিল্পীরা গানগুলোকে জীবন্ত করে তুলছে এবং আমরা একের পর এক আমাদের প্রিয় গানগুলো শুনছি এখন কোন গানটি শুনব এবারে নাসির ভাই সস্নেহে বলবো না কি বলবো যে গানটি শুনতে চেয়েছেন তো সেই গানটি শোনাই তার সম্মানার্থে নিশ্চয়ই আমার বুকটা ভরে তৃষ্ণা দিলে সেইতে আশা মেটায় মন মানুষ দিলি না বিধিরে তুই আমায় ছাড়া রঙ্গ কর মানুষ দেখলি না তুই আমায় ছাড়া রঙ্গ কর মানুষ দেখলি না আমার বুকটা ভরে
আষাঢ় শ্রাবণ মাসের কোনো সংগীত নাসির আহমেদ, আপনার অনুরোধটি গেয়েছেন আপনার প্রিয় শিল্পী। আসলে আমি প্রথমেই বলেছি যে উনি গান গাওয়ার সঙ্গে বাণীর সঙ্গে উনি একাত্ম হয়ে যান। এখানে হয়েছে যে এত বিষাদ আক্রান্ত একটি পিপাসার গান, তৃষ্ণার গান, এই গানের মধ্যে ওনার যে গায়কী সেখানে মানে উনি ঢেলে দিয়েছেন তৃষ্ণাটা, যে জন্য আমাদের সবাইকে আপ্লুত করেছে। গানটা যতক্ষণ শুনেছি ততক্ষণ বিমুগ্ধ এবং আত্মহারা অবস্থায় ছিলাম, একদম ঘোরের মধ্যে ছিলাম। সত্যি বলতে আমরা, আমার এটা মনে হয়েছে যে একটা ঘোরের মধ্যে ছিলাম। এখানে যে যন্ত্র সঙ্গীত হচ্ছে, কি হচ্ছে, লাইট কি আছে, কোনো কিছুই আমাদেরকে স্পর্শ করেনি। উনি কিছুক্ষণের জন্য সম্মোহিত করেছিলেন, তো সেই সম্মোহনের মধ্যে গানের বাণী, সুর এবং ওনার গায়কী সব মিলে একটা অন্য জগতে ছিলাম। আসলে সাইজির গান নিয়ে এখন অনেক রিসার্চ হচ্ছে, অনেক জায়গায় তার বাণী, তার কথা, তার কালাম নিয়ে অনেকেই অনেক রিসার্চ করছেন। আপনি হিন্দি ভাষায় সাইজির গানগুলো গেয়েছিলেন, সে সম্পর্কে আমি স্যারকে একটু অনুরোধ করব। লালন যে ভাষাতে অনুদিত হন, লালন লালন যদি মূল ভাবটা আমরা ধরে রাখতে পারি। আর বাউলঙ্গের গানের কিছু বিষয় থাকে, এটা ফরিদা পারভিন কিছুক্ষণ আগে বলেছেন, দেহতত্ত্বের গান থাকে, নানান ধরনের বিষয় থাকে, যদি সেইগুলিকে ধারণ করে কেউ সঠিক অনুবাদটি করতে পারে এবং তিনি যেভাবে একেবারে আত্মনিমগ্ন হয়ে গান গান সেভাবে গান গাইতে পারলে যে কোনো দেশের মানুষ তার কাছে সেটি ভালো লাগবে। বাংলাদেশে ভারতের রাষ্ট্রদূত ছিলেন মুস্কুন্দ দুবে, খুবই
সংস্কৃতি মনস্ক একজন মানুষ, তিনি লালনের গান 150টির মতো, হাকিম তাই না, 105টি অনুবাদ করেছেন, সেখান থেকে বেছে 20টা গানের একটা সিডি বেরিয়েছে। এবং সেই অনুষ্ঠানটাও হয়েছে ভারতের রাষ্ট্রপতি ভবনে, রাষ্ট্রপতি তখন ছিলেন প্রণব মুখার্জি, জুন মাসের শুরুর দিকে, 3 তারিখে। এবং এটি রাইসিনা হিলের শেষ বড় অনুষ্ঠান, এটাও একটা ঐতিহাসিক মূল্য আছে। সেখানে তিনি এই গানটি গেয়েছেন। আমি হাকিম থেকে শুনিনি, ফরিদা পারভিন তো বলবেনই না কোনোদিন, তিনি আবার খুব বিনয়ী এই সমস্ত ব্যাপারে। পত্রপত্রিকায় দেখেছি, ভারতীয় পত্রপত্রিকায় যেটা সম্মোহন বিস্তার করেছেন, যার কথাটা নাসির খুব সুন্দর করে বুঝিয়ে বললো, একজন কবি তো কবিতার কবিতার মতো করে বলে গেল, কিন্তু সম্মোহন ছড়িয়েছেন কথাটা কিন্তু ভারতীয় পত্রিকার বক্তব্য। এবং যখন তিনি জাপানে গিয়েছেন, ফুকুওকা পুরস্কার পেয়েছেন, যেটাকে বলা হয় সংস্কৃতির ক্ষেত্রে এশিয়ার নোবেল পুরস্কার, পণ্ডিত রবিশঙ্কর পেয়েছেন, এ আর রহমান পেয়েছেন, এবার ফরিদা পারভিন পেয়েছেন, তারপর নুসরাত খাতি, মানে বিভিন্ন দিকপাল পেয়েছেন। তো আমাদেরও একজন তো দিকপাল আছেন, সেটা পৃথিবী জানে। ফ্রান্সে আমি শুনেছি, আমাদের এক পাগলা বন্ধু আছে যে বাউল সাধক, তার একটা বিদঘুটে ফরাসি নাম আছে, সেই জন্য সে নিজের নাম দিয়েছে পিয়ারু। তো পিয়ারু কয়েকবার নিয়ে অসাধারণ একজন মানুষ, সে বাউলের একেবারে বাউলে ডুবে থাকে সবসময়। তো পিয়ারু আমাকে বলেছে যে চোখে পানি এসেছে দর্শকদের ফ্রান্সে। আমরা জানি যে বিদেশি বিশেষ করে ইউরোপের মানুষজনে একটু এত আবেগী হয় না আমাদের মতো, কিন্তু ওনার গান শুনে চোখের পানি মুছছে, তার মানেটা বুঝতে পারছেন তো আমরা কোথায়। তিনি স্যার যখন আমি গাইছিলাম, হ্যাঁ আমি তো আবার একটু বেশি আবেগপ্রবণ হয়ে যাই, তো তাতে কি একটু বেশি, এই গান তো আবেগের গান, সেখানে তারা ফুপড়িয়ে ফুপড়িয়ে, হ্যাঁ যে লাইভ ইন কারো কি বেদনার কথায় আঘাত দিয়েছেন, সিডিও আছে বাজারে, তো ওনারা অনুমতি দেওয়ার সাপেক্ষে আমরা আবার বাংলাদেশ থেকে সেটি আমরা বাণিজ্যিকীকরণ করেছি। তো সেখানে ওদের তালি এবং ফুপড়িয়ে কান্নার যে বিষয়টা, এটা বোধহয় জাপানেও ঘটেছে, জাপানেও একই ঘটনা ঘটেছে। মিউজিক হ্যাজ নো ল্যাঙ্গুয়েজ, নো ল্যাঙ্গুয়েজ, কিন্তু সবচেয়ে বড় জিনিস এই যে ইভোকিং দ্য সেন্টিমেন্ট, মানে সুর তো স্যার সার্বজনীন, প্রত্যেকেরই তো কিছু না কিছু থাকে, কার বেদনায় কি আঘাত দিয়েছেন, কার মনে কোন গোপনে কি ক্ষত লুকিয়ে আছে, সেখানে একটা হাত দিয়েছেন, সেটা আবার একটা চিকিৎসকের হাতও হতে পারে, তার ব্যথাটা বুলিয়ে দিয়েছেন তিনি। আর লালনের গান যারা মন দিয়ে শুনে তাদের মনে কোনো দুঃখবোধ থাকার কথা নয়। তারপর তিনি গিয়েছেন তিউনিশিয়া, মরক্কো গিয়েছেন, তুরস্ক, যেখানে যেখানে গিয়েছেন, এ আমার বন্ধু পিয়ারু সমস্ত গল্প আমাকে বলেছে। সে আবার নুসরাত ফতেহ আলী খানের উপর একটা বই লিখেছেন, তো ভাবছি যে পরবর্তী বইটা ফরিদা পারভিনকে নিয়ে লিখবে, এবং সেজন্য আমিও বসে আছি। আবারও সেই সুফি গানের সম্মেলনে আবার মরক্কো ডাকছে, আবার ফ্রান্সে ডাকছে, স্যার ফ্রান্সে মসজিদে এককভাবে মানে খালি গলায় গান করতে হবে, সেখানে সেটি প্রস্তাব এসেছে আর কি। হ্যাঁ, সেটা হচ্ছে স্রষ্টার সাধনা, সাইজির, হ্যাঁ স্রষ্টার, স্রষ্টা এবং যে জীব, যে জীব, এই মাঝখানে আর কিছু নেই, আর কিছু নেই, আর কিছু থাকার দরকার নেই, বাউল গান তো তাই বলে আমাদেরকে, সেটি। তো যাই হোক, আমি খুবই আনন্দিত যে আমাদের একজন আছেন যাকে নিয়ে আমরা গর্ব করতে পারি। আর আমি আগেই বলেছিলাম প্রতিদিনের জীবনে তিনি খুব আন্তরিক। আমরা এখন কি সাইজির গান শুনবো নাকি আপনার অসংখ্য জনপ্রিয় আধুনিক গান আছে? অনেক গান আছে, যে ভাই আরেকটা গানেরও কথা বলেছেন, তোমরা ভুলে গেছো মল্লিকাদের নাম, তো খুবই জনপ্রিয় একটি গান। তারপরে যদি চলচ্চিত্র বিষয়ে যদি বলা হয়, আমি চলচ্চিত্র, আপনি তো জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছি, হ্যাঁ 93 সালে। তো মানে আমি আমি যেটা বিশ্বাস করি যে সে আল্লাহ বলি আর ভগবান বলি আর ঈশ্বর বলি, তার অভিপ্রায় ছাড়া কোনো কিছু সম্ভব নয়। আমি না গেও আমার আমার সিডিটা ওখানে বাজিয়েই বাস ওটা হয়ে গেল, তো তার অভিপ্রায় ছাড়া কোনো কিছু সম্ভব। তো সেটি ওই যে নিন্দার কাটা, যদি এটা এটা রাজশাহী বেতারে, এখন অনেক চ্যানেল হয়েছে, অনেক স্যাটেলাইট, অনেক আধুনিকতা এসেছে, কিন্তু আমি আমি বাংলাদেশ বেতারকে ভুলতে পারি না, এই কারণে যে বাংলাদেশ বেতার আমাকে ফরিদা পারভিন করে দিয়েছে, আমাকে না দেখি। এখন তো দেখা যায়, এখন তো দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে, সবই হচ্ছে। তো সেই কারণে, সেই কারণে যে তার অভিপ্রায় ছাড়া কোনো কিছু সম্ভব নয়।
এখানে আমি একটা তথ্য দিচ্ছি যে শতবর্ষের বাংলা গান বলে একটি বই কিছুকাল আগে বেরিয়েছে, সেখানে কিন্তু আপনার অনেকগুলো গান আছে, তার মধ্যে নিন্দার কাটা যদি না বিদ্রোহ পায় সেই গানটিও আছে, কিন্তু আছে জি শতবর্ষের কালজয়ী বাংলা। জি 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 Good.
এই এত কষ্ট দুঃখ কিন্তু তোমার মধ্যে যে সাহস আছে এটা যদি না বলি তাহলে হয় না। স্বাধীনতার পর লালনের উপরে যে অত্যাচার, এই ড্রাম গিটার দিয়ে বাড়াবাড়ি করে ফিউশন না কি বলে, যে কোনো জিনিস জান জেনে তারপর কাজ করতে হয়। লালনের গান ফিউশন যাই করো, রবীন্দ্রনাথ নজরুল সবাই করেছে, কিন্তু সুন্দর। কিন্তু আমাদের এই লালনের গানকে এত অত্যাচারিত, উনি মানে কপাল ভালো যে উনি আগেই চলে গেছেন, যদি থাকতেন যে লাইফ সাপোর্টে থাকতে হতো। একমাত্র তুমি এত দুঃখে এত কষ্টের মধ্যে, কিন্তু একমাত্র প্রতিবাদী মহিলা তুমি, তোমাকে ধন্যবাদ জানাই, স্যালুট দিই, তুমি একমাত্র প্রতিবাদ। আমি আমি প্রথমে এই কথাটা উপস্থাপন করি, সেটি হচ্ছে যে কনফিউশন মানে ইয়ে ফিউশনের নামে কনফিউশন তৈরি করছে। আমি কেন বলছি ধরো, এটি যত্রতত্র সবসময় বলি স্যার, এই জন্য আমার দুঃখ হয় কোনটা মনে করো। হ্যাঁ, তারপর চিৎকার করে গান করা, হ্যাঁ গানের থেকে মানে চুলের বাড়িতে সুর কোথা থেকে কোথায় যাচ্ছে ঠিক নেই। তা আমার একটাই তোমাকে আমি কেন বললাম, এটা মানুষকে জানানো উচিত যে ফরিদা পারভিন শুধু দুঃখের গান গায় না, বিদ্রোহী মহিলা, সে লালনের জন্য জীবন দিয়ে দিতে পারে, এবং একমাত্র তুমি এই প্রতিবাদটা করেছো, আমি কারো মুখে শুনি নাই। যাই হোক, আমি আমি খুব দ্ব্যর্থহীনভাবে বলছি যে যারা সাঁইজির গান করছে ফিউশনের নামে কনফিউশন তৈরি না করে স্বাভাবিক যেটি আত্মস্থ করে গানটি যেন পরিবেশন করে, নাহলে তাকে গলা টিপে মেরে ফেলার লিস্ট তা কাউকে দেওয়া হয়নি, এটুকুই আমি বলতে পারি। আমি বললাম তো অনেক হয়তো আমার উপরে রাগ করতে পারে, করুক না রাগ, অসুবিধা কি, সত্য কথা সত্যভাবে বলাটাই তো দরকার, সত্য বল সুপথে চল, আমরা তো ওই সত্য থেকে চইলা গেছি কি বুঝছেন। এই জন্য বললাম তোমাকে এই কথা যদি আমি না বলি নিজের কাছে আমি বেইমান হবো, এই জন্য বললাম তুমি একমাত্র ব্যক্তি যে এত ভালোবাসো এবং এইটা নিয়ে তুমি ফাইট করেছো। আমি দেখছি অনেক সময় তুমি অনেক প্রোগ্রামে বলবার চেষ্টা করেছি না বলছো, এই জন্যই বললাম তুমি ভালো থেকো। এবং অনেকে এমন ভাবেও বলেন, আমি আমি তাদের কোনো দোষ দিইনি, তারা আধুনিকতার ছোঁয়ায় একটু নিজেকে অবগাহন করেছে, সেটি করুক, কিন্তু আমার মূল জিনিসটাকে তো নষ্ট করে না। এখন ঘটনা হচ্ছে 90 বছরের নারীরে যদি সিবলেসটা পরাই বুঝে সিবলেসটা পরাতে হবে, এই জন্য বললাম যে খালি ফিউচার আর করলেই হবে না, বুঝে দিতে হবে। আমরা বাঙালি এবং লালনের গানের আমি বলি আমরা মিউজিক করি, লালনের গানের মিউজিক করতে গেলে ওনার সুরের কিন্তু বিচ্যুত করা যাবে না, এই জন্যই বলছি যে আমরাই অনেক সময় পারি না। তারপর তারা তো জানি না, আমি সবার কথা বলছি না, কিছু ব্যান্ড আছে বা কিছু, এরা আমি জানি না কোনোদিন হারমোনিয়াম ধরে গান শিখছে কিনা, তারা যখন ড্রামের বাড়ি আর গিটার খে কক দিলেই তো হবে না, জানতে হবে না নিশ্চয়ই একদম। সেই জন্য বললাম মানে আপনি আমার মনের কথাগুলো আপনি 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 আমাদের পূজনীয়, আপনার মুখ থেকে বলাটাই সবচেয়ে শ্রেয়। থ্যাংক ইউ বল। আসলে আমরা যে গানই করি না কেন সেই গানের প্রতি শ্রদ্ধা না থাকলে আমার মনে হয় সেটা গান হবে না। একটু আগে চলচ্চিত্রের গানের কথা হলো এবং সাইজির কথা হচ্ছে, আমাদের ইমপ্রেস টেলিফিল্মের একটি চলচ্চিত্রে আপনি চমৎকার একটি গান করেছেন, আমাদের মুগ্ধ করেছেন। একটি করিনি, কয়েকটি করেছি, একটি গান আমার প্রিয় দেখে আমি সেটা বললাম, কিন্তু দিতে হয়। হ্যাঁ, আপনি জানেন যে পশ্চিমবঙ্গের প্রখ্যাত অভিনেতা নিশ্চয়ই, এই যে যার জীবনী নিয়ে মাসুদ করিম একটি প্রামাণ্যচিত্র প্রামাণ্যচিত্র করলো, নামটা এই মুহূর্তে মানে একেবারে মানে আমাদের সৌমিত্র লিজেন্ড একটা শিল্পী, তার জীবনী নিয়ে যে প্রামাণ্যচিত্রটি হয়েছে এক ঘন্টার, সেটার কিন্তু টাইটেল সং আপনি গিয়েছেন, কৃষ্ণকলি কৃষ্ণকলি, হ্যাঁ অসাধারণ, আমরা জানি জানি না। হ্যাঁ, এবং মনের মানুষ যে সঙ্গীত আয়োজন সেখানে তো আপনি, আমাদের সেই মনের মানুষ চলচ্চিত্রের একটি প্রিয় গানের কথা আমি অনুরোধ যদি জানাতে পারি, অসাধারণ একটি গান, যেখানে শায়ের বারামখানা শুনিলে প্রাণ চমকে ওঠে দেখতে যেমন ভুজঙ্গনা,
শুনিলে প্রাণ চমকে উঠে, শুনিলে প্রাণ চমকে উঠে, দেখতে যেমন ভূজঙ্গন যেখানে ধানের রূপ
করতে প্রাণ ধন সেই গানের ভালনা জান যে ধনের করতে প্রাণ ধন সাইজির গান নিয়ে কিছু বলার ধৃষ্টতা আমার নেই এবং তার গান যতটুকু আমি মনে করি একটা দিক নির্দেশনা যা বুঝতে যা ভালোবাসতে আর অনেক হয়তো বয়স অনেক পড়াশোনা অনেক বেশি মগ্নতা দরকার হবে তবে আমরা উপভোগ করছি আপনার গান এবং আপনার সঙ্গে যারা সঙ্গত করছে আজকে তাতে আপনি নিজে পরিচয় করে দিতে চেয়েছিলাম পরিচয় করিয়ে দিয়েছি আপনি বলছিলেন মানে এনারা এত বড় মাপের যন্ত্রশিল্পী তাদেরকে পরিচয় করিয়ে দিতে আমি নিজেই সম্মানিত বোধ করছি এখানে দেবেন্দ্রনাথ চট্টোপাধ্যায় আছেন তবলার নেওয়াজ আমি তাই মনে করি এবং মনের মাঝে তুমি যেটির আকাশে বাতাসে এই গানটির সুরস্রষ্টাও বটে এরপরে আছেন সেতারে আছেন ফিরোজ খান ফিরোজ খান বাংলাদেশের যারা ছিলেন তার উত্তরসূরি ইয়াসিন খান তারপরে খুরশিদ খান আরও বড় আবেদ হোসেন খান মুবারক হোসেন খান এনাদেরই উত্তরসূরি বা এনাদেরই বংশ পরম্পরায় উনি এসছেন এরপরে আছেন গিটারে আছেন আমাদের টুটুল ভাই দেখুন এখানে কিন্তু ফিউশন করেই কিন্তু ওনারা বাজাচ্ছেন কিন্তু কনফিউশন তৈরি করছেন না টুটুল আমার খুব প্রিয় ভাজন কিবোর্ডে আছেন আমাদের রূপতনু কখনো কখনো মনে হয় যে রাজহংস যেরকম ঠমকে ঠমকে হাঁটে তার হাতের যে নখগুলো যখন তিনি বাজান তখন মনে হয় রাজহংসী ঠমকে ঠমকে হাঁটছে তিনি হচ্ছেন রূপতনু এরপরে আমাদের খুব কনিষ্ঠ আমাদের ভাই কিন্তু ওর কাছে তালযন্ত্রের যে আমাদের যেটা অ্যাকোস্টিক আমরা দোতার কি মন্দিরা বাজাই খঞ্জনি বাজাই সেটি তার হাতে ছোঁয় গানকে উজ্জীবিত করে সেটি হচ্ছে আমাদের মানিক ভাই আর বাঁশিতে তো গাজী আব্দুল হাকিম আজকে যাই হোক অনেক কথা বলে ফেললাম আর আপনারা যারা দাদা স্যার এবং নাসির ভাই এবং এই যন্ত্রশিল্পীরা আমার সাথে যে আজকে হাতের ছোঁয়ায় আমার গানকে মহিমান্বিত করেছেন তার জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি আমরা সেই গানটি কি শুনবো তোমরা ভুলে গেছো মল্লিকা দেবী সেটা শুনবো চ্যানেল আয়ের পরিবারকে কৃতজ্ঞতা না জানালে হয় সেই জন্য তোমরা ভুলেই গেছো মল্লিকা দীর নাম এটা এটা মনে হয় সকলের জীবনেই মল্লিকা দিয়ে এসেছে হয়তো কখনো এসেছে সম্মুখে কখনো হয়তো অন্তরে এসেছে কখনো চোখের আড়ালে এসেছে এরকম এরকম হয়েছে আর কি
আজকে আজকে অনুষ্ঠানটা জন্য সত্যি কোনাল তোমার অনুষ্ঠান তোমারই সবকিছু খুবই ভালো লাগছে খুবই আমরা ধন্য খুবই খুবই আমি খুব 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 মানে অন্তর দিয়ে এত ভালো হয়তো গাই না সেটাও হয় কিন্তু আজকে কেন জানি এইরকম বিদগ্ধ তিনজন বসে আছেন বিজ্ঞ আর যন্ত্রশিল্পীরাও সেই মাপের আমি আমার গানটা একটু একটু নিম্নমানের কিন্তু কিন্তু গাইতে খুব ভালো লাগছে পথের মাঝে পথারালে আর কি পাওয়া যায় পথের মাঝে পথারালে আর কি পাওয়া যায় তোমরা ভুলে গেছো মল্লিকাদির নাম তোমরা ভুলে গেছো মল্লিকাদির নাম সে এখন ঘুমটা পড়া গজল পথারালে আর কি পাওয়া যায় পথের মাঝে পথারালে আর কি পাওয়া যায় তোমরা ভুলে গেছো মল্লিকাদির নাম যেদিন গেছে সেদিন কি আর ফিরিয়ে আনা যায়
গেছে সেদিন কি আর ফিরিয়ে আনা যায়, পথের মাঝে পথ হারালে আর কি পাওয়া যায়, যেদিন গেছে সেদিন কি আর ফিরিয়ে আনা যায়। আমরা মগ্ন হয়ে শুনতেই থাকব গান, সময় চলে যাবে আমাদের খেয়ালও থাকবে না, এবং তাই হয়েছে প্রিয় দর্শক, আজকে আমরা অনুষ্ঠানের একদম শেষের দিকে চলে এসেছি। আমাদের সময় কোন দিক দিয়ে চলে গেছে আমরা কেউই টের পাইনি, আমি নিশ্চিত আপনারাও না। এমন চমৎকার এক টুকরো বাংলাদেশ পাশে থাকলে আমরা এই বাংলা গান সব সময় শুনতে পারবো, সব মুহূর্তে আমাদের সঙ্গে থাকবে, এবং আশা করছি আমাদের গান, বাংলাদেশের গান, বাংলা মায়ের গান আমাদের সঙ্গে থাকুক সব সময় প্রতিটি ক্ষণ। আপনাদের ধন্যবাদ জানাবো প্রিয় দর্শক আমাদের সঙ্গে ছিলেন, এবং আগামী সেরা গান দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আজকের সম্মানিত অতিথিবৃন্দ আপনাদের ধন্যবাদ, কৃতজ্ঞতা আপনাদের প্রতি আপনারা এসেছেন, এই অনুষ্ঠানটি আলোকিত হয়েছে, এবং শ্রদ্ধেয় যন্ত্রশিল্পীবৃন্দ আপনাদের ধন্যবাদ আরেকটিবার, এবং প্রিয় ফরিদা পারভিন, কোনাল খুব আমার স্নেহভাজন নিঃসন্দেহে, এবং ও খুব ভালো গান করে, এবং ওর কথার মধ্যেও কিন্তু এক ধরনের মানে মাদকতা আছে বোঝা যায়, সেই কারণে ও গানও ভালো গায়, কথার মধ্যে যার মাদকতা আছে সে গানও ভালো গায়। এবং কোনালকে, কোনালের উপস্থাপনায় আজকে সত্যি সত্যি মনটা ভরে গেল, আর চ্যানেল আয়ের সমস্ত কলাকুশলী, সমস্ত কর্তাবৃন্দ কর্মরত আছে যারা, সকলের প্রতি আমার কৃতজ্ঞতা জানাচ্ছি এরকম একটি অনুষ্ঠানে গান করবার সুযোগ করে দেবার জন্য। এবারে আমার মনে হয় শেষ গানটি একটি অনুরোধ ছিল স্যারের একটি গানে, হ্যাঁ ওই সময় গেলে সাধন হবে না, এটা মনে হয় যথার্থ, শেষ সময়ের জন্য যথার্থ আর কি। কেন বলছি, এই গানটি আমি কখনো কখনো তাল যন্ত্র নিয়েও করেছি, আবার অনেক যন্ত্র নিয়েও করেছি, কিন্তু পরে চিন্তা করলাম এই গানের কথা এবং সুরের যে এক ধরনের গভীরতা আছে সেটি আমি আর হাকিম কথা বলে যে বাঁশিতে এবং সাইজির কালামের সাথে যে দ্যুতি সৃষ্টি করতে পারে, আমি কনফিউশন বলবো না বা ফিউশন বলবো না, আমি বলবো দ্যুতি, যে দ্যুতি মানুষের হৃদয়ে পৌঁছতে পারে, এবং এটি কত বড় যে এক ধরনের লোকগান তো এমনিতেই সব কিছু উচ্চাঙ্গ সঙ্গীতের যে উৎপত্তি সে লোকগান থেকেই, সেই জন্য সাইজির গানের সবগুলো গানের মধ্যে রাগাশ্রিত আছে, সব রাগভিত্তিক আছে, মানে মানুষকে ছুঁয়ে যাবেই এরকম মনে হয়েছে সব গানে। এই গানটির মধ্যেও সেই ধরনের আমি দ্যুতি আমরা লক্ষ্য করেছি, এবং সেটি যে উচ্চাঙ্গ সঙ্গীতের আওতায় পড়ে সেটিও কিন্তু আমরা এটা সংযোজন করেছি। সময় গেলে সাধন হবে, দিন থাকতে দিনের সাধন কেন জানলে না তুমি, সময় গেলে সাধন
Done.
সাধন হবে না সময় গেলে সাধন হবে না